আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, সেই কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব বিরাজ ব্যাগ ফেব্রিক কী এবং বিরাজ ব্যাগ ফেব্রিকে কয়টা ইয়ান দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং বিরাজ ব্যাগ ফেব্রিককে কিভাবে ব্যাক সাইডে বিরাজ করা হয়ে থাকে। তাহলে চলুন বিরাজ ব্যাগ ফেব্রিক সম্পর্কে ইনফরমেশন তথ্যগুলো জেনে নেওয়া যাক। সাধারণত বিরাজ ব্যাগ ফেব্রিক তিনটা ইয়ান দিয়ে তৈরি করা হয়ে থাকে। ফ্রন্টে একটা ইয়ান থাকে, সেটিকে বলা হয় নিট, এবং ব্যাকে যে বিরাজ করা হয় যে ইয়ানটাকে, এটি কটনের হয়ে থাকে এবং এটাকে লুপ হয়ে থাকে। এই লুপটাকে বিরাজ করে ব্রাশ ফর্মে আনা হয়ে থাকে। এখানে একটা ইয়ান ইউজ করা হয়ে থাকে এবং এই বিরাশ এবং এই ফন্টের স্মুথ যে নিট, এটাকে ধরে রাখার জন্য মাঝখানে একটা বাইন্ডিং ইউজ করা হয়ে থাকে। তাহলে তিনটা ইয়ান দিয়ে সাধারণত একটা বিরাজ ব্যাগ ফেব্রিক তৈরি করা হয়ে থাকে। তাহলে চলুন বিরাজ ব্যাগ ফেব্রিকটা দেখে নেওয়া যাক। দেখুন আমার কাছে যে ফেব্রিকটা আছে এটা একটা বিরাজ ব্যাগ ফেব্রিক। এই যে ফন ব্যাক পার্টটা দেখাচ্ছি, এই যে ব্যাক পার্টটা দেখুন আমি হাত দিয়ে ধরছি, এই ব্যাক পার্টে যে বিরাশ অংশ দেখতে পাচ্ছেন এটা একটা বিরাশ করা হয়েছে। এবং এই ফেব্রিকটা টেরি ফেব্রিক ছিল, এই টেরি ফেব্রিকের যে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টে লুপ থাকে, সেই লুপটাকে ছিঁড়ে এই বিরাশের রূপদান করা হয়েছে এবং এটা করা হয়েছে বিরাশ ফেব্রিক দিয়ে, এই বিরাশ মেশিং দিয়ে। এবং যদি এই বিরাশ ফেব্রিকের ব্যাক পার্টটা দেখেন তাহলে দেখবেন চিংড়ির মতো একেবারে স্মুথ, এখানে স্মুথ, এবং ব্যাকপাটে এখানে কম্বলের মতো সফট। আশা করি যখন আপনার কোনো ইন্টারভিউ দিবেন বা যারা স্টাডি এখন করছেন টেক্সটাইলে বা ডিপ্লোমায় বা কমপ্লিট করে যখন আপনারা নিটিংয়ে ডাইংয়ে জব করতে যাবেন, তখন আপনাদেরকে যখন ছাজ দেওয়া হবে বা অনেকগুলো ফেব্রিক দেওয়া হবে, এটা কী ফেব্রিক, এটা কী ফেব্রিক, এটা কী ফেব্রিক, যখন আপনাদের হাতে এরকম বিরাশ ব্যাক সাইড একটা ফেব্রিকের দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এবং ব্যাক, ফ্রন্টে দেখবেন যে স্মুথ এবং সিঙ্গেল জার্সির মতো, আর ব্যাকে যখন দেখবেন তখন দেখবেন যে এটা গায়ে দেয় একটা কম্বলের মতো, হাত দিলে স্পষ্ট অনুভূতি মনে হবে এবং এখানে বিরাজ দেখা যাবে, তখন এটা বুঝবেন এটা একটা বিরাজ ব্যাক ফেব্রিক। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিডিও থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।